নমস্কার বন্ধুরা। অনেক চালকের কাছে টোটোই আয়ের ভরসা, কিন্তু জরিমানা যখন মোটা অঙ্কের তখন সেই অর্থ কিভাবে মেটাবেন? জানেই মালদায় টোটো চালকদের বিক্ষোভ, চাঁচল মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে চলল বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে চাঁচল মহকুমা পরিবহন দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের টোটো চালক ও সংগঠনের নেতা কর্মীরা। জানা গিয়েছে এদিন টোটো চালকেরা দপ্তর ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান, এরপর মহকুমা পরিবহন দপ্তরের এক আধিকারিকের সাথে আলোচনায় বসেন। টোটো চালকদের অভিযোগ, তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। পরিবহন দপ্তরের আধিকারিকেরা গরিব টোটো চালকদের আটক করে নিয়ে গিয়ে 5,000 টাকা জরিমানা করছেন। এই মোটা অঙ্কের ফাইন কীভাবে মেটাবেন তারা, এই নিয়ে প্রশ্ন তুলেছেন। অবিলম্বে এই হয়রানি বন্ধ করতে হবে এবং যেগুলি টোটো আটক করা হয়েছে তাদেরকে ছাড়ার দাবি রাখেন তারা। যদিও এই বিষয় নিয়ে চাঁচল মহকুমা পরিবহন দপ্তরের ওই আধিকারিক মৌখিকভাবে জানিয়েছেন সরকারি নিয়ম মেনে এই জরিমানা করা হচ্ছে টোটো চালকদের।